আরাফাত আর ও রঙ্গনা একটা ছবির গল্প আমাকে শুনেছে বলেন তো এবার সামনু চলচ্চিত্রে কতটা ভালো করবেন আপনাদেরকে একটি প্রশ্ন করার মাধ্যমে আজকের ভিডিওটি শুরু করলাম কারণ উত্তরটা একমাত্র আপনারা বলতে পারবেন কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারবে না কোনো পরিচালক বলতে পারবে না প্রযোজক বলতে পারবে না কারণ যারা এই দেশের দর্শক তাদের কাছে রয়েছে সবচেয়ে খাঁটি উত্তরটি এ কারণে আপনারাই উত্তর দিবেন শাবনূর দ্বিতীয় পর্বে চলচ্চিত্রে এসে কতটা সারা জাগাতে পারবেন শাবনূরের দ্বিতীয়বার যে ঘোষণাটি দিয়েছেন চলচ্চিত্রে আসার এই ঘোষণাটি হওয়া দরকার ছিল প্রথম আলোর বলরুমে অথবা চ্যানেলায়ের বলরুমে অথবা বড় কোনো মিডিয়া হাউসে অথবা একটি প্রতিষ্ঠিত মিডিয়াতে সাক্ষাৎকারের মাধ্যমে অথবা সেরাটন সমারগয়ে কোনো হলরুমে এই ঘোষণাটি হওয়ার দরকার ছিল কথা ছিল সাবনুর কারণ তিনি সাবনুর সেটি না হয়ে একটি সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরের সামনে খুব হেয়ালিপূর্ণভাবে ঘোষণা দিলেন রঙ্গনা সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসছেন আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে ছোট করছি না আমিও তো কন্টেন্ট বানাই কিন্তু শাবনূরের সাবনূর তেমনভাবেই আসার দরকার ছিল কারণ ধরেন আপনার এ কবরী সাবানা, ববিতা রোজিনা তারপরে আপনার দ্বিতি মৌসুমি এবং তারই ধারাবাহিকতায় শাবনূরের অবস্থান কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রে অত্যন্ত স্প্যপক্ত খুবই নির্দিষ্ট শক্ত একটা লিজেন্ডারি অবস্থানে সাবনুর কিন্তু অবস্থান করেন সাবনুরের অবস্থান অত্যন্ত শক্ত সেই হিসাবে সাবনুরের দ্বিতীয় আগমনটা সেভাবে হয়নি আমার মনে হয় আমার তো মনে হয় যারা সাবনূরকে এনেছেন তারা চাইতেছেন শাবনূরের নামকে লিজেন্ডারি অবস্থানকে স্টারডমকে ব্যবহার করে তারা একটু জশ খ্যাতি নেবেন পারলে কিছু টুপাইস কানিয়ে কামিয়ে নেবেন কারণ শাবনুরকে তারা যেভাবে রিসেপশন দিয়েছেন এভাবে শাবনুর রিসেপশন প্রাপ্য না শাবনূরের রিসেপশন প্রাপ্য ছিল প্রথম আলোর হলরুমে চ্যানেলের হলরুমে অথবা সোনারগা সেরাটনের বলরুমে তা না করে যে নর্মালভাবে তাকে রিসেপশন দেওয়া হয়েছে তা বিশ্বাস জাগায় না মানুষের কাছে আগ্রহ জাগায় না আমার একটা ধারণা শাবনূরকে এসব অপরা অরুণা বিশ্বাস বানিয়ে ছেড়ে দিবে। আপনারা দেখবেন অরুণা বিশ্বাস কবিতা সোনিয়া এই ধরনের নায়িকার অবস্থানে নিয়ে যাবে এরা কারণ এরা যার গায়ে হাত দেয় তার গা থেকে গন্ধ বাড়ে বাইর হয় এরা কখনো মানুষকে উপরে তুলতে পারে না তৈরী একটা জিনিসকে ব্যবহার করে তারা নষ্ট করতে চায় যেমন অনন্য মামুন আজীবনের জন্য চলচ্চিত্র থেকে নিষিদ্ধ হয়েছিল তিনিও তো তাই করেছেন তাই না তার কিন্তু তিনি কিন্তু ভালো কিছু দিতে পারেননি এদেশের চলচ্চিত্রকে কিন্তু হাঁক ডাক এমনভাবে ছুটাচ্ছেন যেন তুল্য যেন করণ জহর এমন একটা ভাব তিনি দেখাচ্ছেন মামুন একটি কথার ওয়াদা রাখতে পারেননি কমিটমেন্ট রাখতে পারেননি করেছেন কিন্তু কমিটমেন্ট অনুযায়ী কাজ করতে পারেননি এতে করে মানুষ চিপসে যায় চিবিয়ে যায় সিংক্রনাইজ হয়ে যায় ডিমোটিভেটেড হয়ে যায় কিন্তু শাবনূর তার স্টারডম আসুক দ্বিতীয়বার আসুক তিনি কিন্তু তার স্টারডম ধরে রাখতে হবে স্টারডম ধরে আসতে হবে শাবনূরকে যদি কিংবদন্তি তুল্য সব মতো স্বপ্নম বানিয়ে দেয় আর কেউ মনে রাখবে না তা তেমন একটা মানানসই হবে না সাবনুরের ক্যারিয়ারের জন্য আসবে সেই স্টার্ডম নিয়ে আসবে বাজিয়ে দিবে মাতিয়ে দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের মতামত জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম